হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল এনবি ব্লগ। তো আজকে আমি আবার চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি বাইরে কোথাও যাব না, বাড়িতে বসেই বানাবো, কিন্তু বাইরে বেরিয়েছি কারণ আমার ননদকে আমি নিতে এসেছি। আজকে ভাবছি ঘরে বসে একটু খাবারের ভিডিও বানাবো। তো আমার ননদকে আমি যাচ্ছি, ও ওকে আনতে যাচ্ছি, আমাকে বললো যে ওকে নিয়ে আসতে বাড়ি থেকে। তো বাড়িতে যাব না, ও রাস্তায় দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে আমি ওকে তুলবো। তো আগে দেখি, ফোন করে দেখি ও কোথায় আছে, তারপরে ওকে তুলবো কোথায় দাঁড়িয়ে আছে সেটা শুনে নিই আগে। হ্যালো হ্যালো, কোথায় আছো? এই তো আমি তো রাস্তায়, তো ওই মোড়ে দাঁড়িয়েছো, তোমাদের বাড়ির মোড়ে। আচ্ছা ঠিক আছে, আমি বেরিয়ে গেছি, তুমি দাঁড়াও আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আসছি। তাহলে ও দাঁড়িয়ে আছে, চলো তাহলে ওকে আগে তুলি, তারপরে বাড়িতে গিয়ে ভিডিওটা। Forget all the things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn. তাহলে ওঠো, হ্যাঁ বাড়িতে ওঠো। তাহলে ফ্রেন্ড চলো বাড়িতে গিয়ে আজকের ব্লগটা বানাবো, ঠিক আছে? বসো, চলো আজকে কি হয় দেখা যাক। ঘরে বসেই বানাবো, তো দেখতে পাচ্ছ সামনেই দুজনের সামনেই চাউমিন সাজানো আছে, প্লেট চলে আসছে। আজকে আমরা, আমি আর ননদ দুজনে মিলে আর কি চাউমিন খাওয়ার একটা চ্যালেঞ্জের ভিডিও বানাচ্ছি। তো আমরা কোনো টাইম দেখে ভিডিওটা বানাবো না, জাস্ট এমনি শুরু করব। আর এই যে লঙ্কা আছে দুজনের প্লেটে দেখছো লঙ্কা, যে হারবে সেই লঙ্কাটা পুরো খেয়ে নিতে হবে, ঠিক আছে? তো চ্যালেঞ্জটা তাহলে শুরু করি, রেডি? 1 2 3 স্টার্ট। সেটা তো করতেই হবে।
পাচ্ছিও না খেতে আমি। তাহলে লঙ্কা, লঙ্কা তো এমনি কপালে। তো দেখতে পাচ্ছ আমি আগে পুরো প্লেট ফাঁকা করে দিয়েছি, ও তো ছেড়েই দিল আর পারলো না, তাহলে কে জিতলো? চল খেয়ে নি। তাহলে এবার লঙ্কা খাওয়ার জন্য রেডি হও, লঙ্কাটা পুরো খেতে হবে, ঠিক আছে? চাউমিন যেমন হাফ খেয়ে ছেড়ে দিলেও হবে না, লঙ্কাটা পুরো চিবিয়ে খেয়ে নাও, কামড়ে কামড়ে। কিছু করার নেই, খেতে হবে, কি করে খাবো আমি? খেতে হবে, হেরেছো যখন খেতে তো হবে, এই প্রথমে তো বলেছি যে হার বেশ তাকে লঙ্কা কামড়ে খেতে হবে। ওই লঙ্কা ইচ্ছে করে চেঞ্জ করে নিতে পারো, অসুবিধা নেই, লঙ্কা চেঞ্জ করে নাও তোমার যদি এটা পছন্দ হয়। হ্যাঁ মেপে দেখো কোনটা বড় কোনটা ছোট, লঙ্কা মেপে নিচ্ছে। তুই চাউমিনটা আমাকে বেশি দিয়েছিস। হ্যাঁ আমি তো দিয়েছি বেশি, নিজেই তো ওই প্লেটটা নিয়েছিলে। আচ্ছা ওই লঙ্কাটা পছন্দ, ঠিক আছে খাও। খাবো কি, কামড়ে কামড়ে খাই কি করে মানুষ, কামড়ে কামড়ে খাই, দাঁত আছে তো কামড়ে কামড়ে খেয়ে নাও, জল দেবো আরো। খেতে ভয় পাচ্ছে না? খেতে তো হবেই, রোজ তো খেতে হবে না, লাইফে ফার্স্ট টাইম। চলো হবে 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 হবে, এই তো ভয় পেলে তো হবে না। আরে লঙ্কাই তো কি, এটা কি বিষ নাকি? একটু ঝাল লাগবে, জল খেয়ে নেবে, অসুবিধা কি আছে? পারবো না, ওই জন্য বলছিলাম চাউমিনটা তাড়াতাড়ি খাও, আমাকে বেশি দিয়েছে তো। হ্যাঁ আমি তো এখন বেশি দিয়েছি, এখন যত দোষ আমার, তাই না? নিজে খেতে পারিনি, আমি তো কি সুন্দর ফাঁকা করে দিলাম। আরে ট্রাই করো, খেতে তো হবে, খাও খাও তাড়াতাড়ি খাও। এটা লঙ্কা খাবে তার জন্য কি করছে চিন্তা করো, এটা শাস্তি। এটা তুমি খাও, আমি হলে মোকল লঙ্কাটা খেয়ে দিতাম। উড়ি বাবা, হ্যাঁ লঙ্কা, একটা লঙ্কা খাও, ছোট্ট একটা লঙ্কা, যদি বড় দিতাম তাও নাই হতো, ভুল হয়েছে, এর থেকে একটা বড় লঙ্কা নিয়ে আসলে ভালো হতো। আরে কামড়ে তাড়াতাড়ি গিলে খেয়ে নাও। আমি জীবনে কোনো দিন লঙ্কা খাইনি। আরে খা খাও না তাড়াতাড়ি, সরি পারবো না। পুরো শেষ হয়েছে তো লঙ্কাটা, আবার মুখে রেখে দাও নি তো, তারপরে দেখাও নেই তো। হ্যাঁ ঠিক আছে, তার মানে পুরোটাই খেয়েছে, কেমন লাগছে লঙ্কাটা খেয়ে? খুব ভালো, একটু মিষ্টি এনে রাখতে হতো। মিষ্টি কেন দেবো, তাহলে তো শাস্তি হতো না? আমি এই চ্যালেঞ্জটা নিতাম না, আমি চলেই যেতাম না। আচ্ছা শুধু তোমাদের জন্য এই ভিডিওটা লাইক করতে হবে, কিছু না আমার জন্য, আমি ফার্স্ট টাইম লঙ্কা ট্রাই করেছি তো লাইক করতেই হবে, না হবে না। দেখলে আমার ননদ বেচারাটা অনেক কষ্টে ফার্স্ট টাইম এরকম লঙ্কা কামড়ে কামড়ে খেলো, আর ও আসলে ঝাল সত্যি খেতে পায় না, আমি তো জানি। তো যাই হোক, আমার জন্য চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে লঙ্কাটা খেয়েছে অনেক কষ্টে। তো তোমরা প্লিজ এই ভিডিওতে একটু লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, তোমার সমস্ত ফ্রেন্ডদের শেয়ার করো, লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আমরা আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব, তোমরা সাপোর্ট করলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এই অবধি, পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ওকে টাটা, লাইক।